এ শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ এ দল ছাব্বিশ জুন কক্সবাজারে অনুষ্ঠিত হবে প্রথম চার দিনের ম্যাচ যে ম্যাচের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে দলে রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা তুষার ইমরানকে প্রথম শ্রেণীর ক্রিকেটে দশ হাজার রান করার কৃতিত্ব দেখানো তুষার ছাড়াও বর্তমান জাতীয় দলে খেলা বেশ কজন তারকা ক্রিকেটার রয়েছেন এই দলে ওয়েস্ট ইন্ডিজ সফরে জায়গা হারানোর সৌম্য সরকার সাব্বির রহমানকে রাখা হয়েছে রয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজে খেলা মোসাদে হোসেন সৈকত নাজমুল ইসলাম অপু ও আবু হায়দার রানি ওয়ানডে দল থেকে বাদ পরা সাইব উদ্দিনও রয়েছেন এই দলে শ্রীলঙ্কা এ দল তেইশে এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে বাংলাদেশ সফরে তারা তিনটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাইশ জুন কক্সবাজারে বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ এ দল সাদমান ইসলাম সৌম্য সরকার মিজানুর রহমান আফিফ হোসেন সাবির রহমান শরীফুল ইসলাম সাইফুদ্দিন নাইম হাসান রিশাদ আহমেদ সাইফ হাসান জাকির হোসেন তুষার ইমরান নাজমুল ইসলাম অপু আবু হায়দার রনি ও মোসাদে হোসেন সৈকত ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ